नमस्कार बंधुरा, बनिस किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब लोटे माछेर चप रेसिपिटा। चलो शुरू करछि। लोटे माछेर चप करार जन्य एखाने आमी नियेछि 4 पिस लोटे माछ। एभाबे छोटो छोटो करे टुकरो करे धुये रेखेछि। लागछे कर्नफ्लावर, ময়দা, সাদা তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও এক টুকরো পাতিলেবু। মাছটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য মাছের উপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেব হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেব খুব সামান্য পরিমাণ। আর ওপর থেকে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 2 চামচ। আদা রসুন পেস্টটা দেওয়াতে লোটে মাছের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না। আর দিয়ে দেব ওপর থেকে একটা পাতিলেবুর রস। এভাবে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছটা মেখে নেওয়ার সময় এর মধ্যে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি। লবণটা দিলে মাছ থেকে জল ছেড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। এই মাছটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা 1.5 থেকে 2 ঘন্টা অবশ্যই মাছটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। সবগুলো ভেজে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ পরিমাণ। দিয়ে দেব 7 পরিমাণ লবণ। ব্যাটারটা তৈরি করার সময় জলটা খুব অল্প অল্প করে দিয়ে এভাবে তৈরি করতে হবে, যাতে করে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়। চপটাকে মুচমুচে রাখার জন্য ব্যাটারটা ঘন করতে হবে। ব্যাটারটা দেখুন আমি কত ঘন করে মেখে নিয়েছি। এভাবে ঘন করে মাখতে হবে। ব্যাটারটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চপগুলোকে ভেজে নেব। এক ঘন্টা হয়ে গেছে, আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এবারে এগুলোকে আমি একটা একটা করে ব্যাটারে দিয়ে ভেজে নেব। মাছটাকে ম্যারিনেশন করার সময় আমি কিন্তু লবণ দিইনি। ভেজে নেওয়ার ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে মাছটাকে আরও একবার এভাবে মেখে নেব। চপগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবারে আমি মাছের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে এভাবে উল্টে পাল্টে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটি মাছের টুকরোগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রাখব, যাতে মাছটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখব। এই চপগুলোকে তেলের মধ্যে আমি কিছুটা সময় এভাবে ভেজে নেব, তারপরে উল্টে দেব। একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি অপর এক পাশ উল্টে দেব।
প্রত্যেকটা চপ আমি উল্টে দিয়েছি। এই উল্টানো পাশটাকেও আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে মাছটা যাতে সেদ্ধ হয় আমি খানিকটা সময় উল্টে পাল্টে নিয়েছিলাম, অনেকটা কালারও চলে এসেছে। এবার আমি 2 মিনিট হাই ফ্লেমে চপগুলোকে ভেজে নেব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি চপগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, অপর এক পাশ উল্টে দিচ্ছি। এই চপটি অবশ্যই আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন। বিকেলের স্ন্যাক্স হিসাবে এটি খেতে অতি সুস্বাদু। চপগুলো হয়ে গেছে, এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।